সুন্দর এই পৃথিবীতে অসংখ্য বিল্ডিং বা স্থাপনা রয়েছে। সেগুলোর মাঝে কোনোটা হয়তো অনেক বেশি সুন্দর, আবার কোনোটা হয়তো অনেক বেশি দামি। এগুলোকে পৃথিবীর আশ্চর্য বললেও খুব বেশি বাড়িয়ে বলা হবে না, কারণ এ সকল বিল্ডিংয়ের গঠন, আকার, আকৃতি, ডিজাইন সকল কিছুর মাঝেই অদ্ভুত রকমের সৌন্দর্য লুকিয়ে রয়েছে। পৃথিবীর অসংখ্য দামি বিল্ডিংগুলোর মাঝে সবচেয়ে দামি বিল্ডিংটা হল আবরাজ আল বাইত টাওয়ার্স। সৌদি আরবের মক্কায় অবস্থিত এই ব্যয়বহুল স্থাপনাটি মক্কা রয়্যাল হোটেল ক্লক টাওয়ার নামেও অনেক পরিচিত। 120 তলা এই কমপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2004 সালে। 2012 সালের প্রথম দিকে এর নির্মাণ কাজ শেষ হয়। সে বছরই আরবাজ আল বাইত টাওয়ার্স কর্তৃপক্ষ তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিল্ডিংয়ের মাঝে আল বাইত টাওয়ার্স শীর্ষে থাকলেও উচ্চতার দিক দিয়ে এটি বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম মসজিদ এবং ইসলামের সবচেয়ে পবিত্রতম জায়গা মসজিদ আল হারাম থেকে মাত্র কয়েক মিটার দূরেই অবস্থিত। 7টি আকাশ ছোঁয়া ভবনের সমন্বয়ে গঠিত এই বিল্ডিংটির সবচেয়ে উঁচু অংশটির উচ্চতা হল 1792 ফুট। কিংডমের সর্ববৃহৎ নির্মাণ কোম্পানি সৌদির বিন লাদিন গ্রুপ এই কমপ্লেক্সটির নির্মাণ কাজ করেছেন। এর নির্মাণ কাজের সকল শ্রমিকই ছিলেন মুসলিম। তবে এই বিল্ডিংটির উপরিভাগে যেই ঘড়িটি রয়েছে, সেই ঘড়িটির নির্মাণ এবং নকশার কাজে বিদেশি অনেক দক্ষ ডিজাইনার এবং কারিগরেরা কাজ করেছেন। 141 ফুট দৈর্ঘ্য এই ঘড়িটির নকশার কাজ করেছেন সুইজারল্যান্ড এবং জার্মানির প্রকৌশলীরা। ঘড়িটির ক্যালিওগ্রাফি নির্মাণ করা হয়েছে তুরস্কে। ভারতের দক্ষ কারিগরেরা স্বর্ণ দিয়ে এই ক্যালিভার প্লেট তৈরি করেছেন এবং এর জানালাগুলো জার্মানিতে তৈরি করা হলেও এর জানালার কাঁচগুলো বানানো হয়েছে বসনিয়ায়। ঘড়ির ওপর যে আকর্ষণীয় চাঁদের ডিজাইন করা হয়েছে সেটাতে প্রায় 21,000 উচ্চ ক্ষমতা সম্পন্ন বাতির ব্যবহার করা হয়েছে। 43 মিটার ব্যাসের এই ঘড়িটির জন্যই এই বিল্ডিংটির বিশ্বব্যাপী এত জনপ্রিয়তা। পৃথিবীর মাঝে সবচেয়ে বড় এই ঘড়িটি নির্মাণ করতেই সৌদি সরকারের প্রায় $15 বিলিয়ন গুনতে হয়েছে। এই বিল্ডিংয়ের প্রথম 50 তলা তৈরি করতে যত টাকা খরচ করা হয়েছে শুধু সেই টাকা দিয়েই বাংলাদেশে 2টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। এই বিল্ডিংয়ের ভেতরে দুনিয়াটা পুরোপুরি অন্যরকম। আরবাজ আল বাইত টাওয়ার্সের ভেতরে রয়েছে অত্যাধুনিক শপিং মল, 7-স্টার হোটেল, সমৃদ্ধশালী এক মিউজিয়াম। এখানকার হোটেলে রয়েছে উন্নত কারুকার্যময় 3,000 কক্ষ, যে কক্ষগুলোতে রয়েছে অত্যাধুনিক সব শৈল্পিক নিদর্শন। প্রতি বছরই বিশ্বের অসংখ্য মুসলিম দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদি আরবে হজ করার জন্য আসে। তাদের মাঝে ধনী এবং প্রভাবশালী মুসলিমরা এই হোটেলে অবস্থান করে। এখান থেকে পবিত্র মক্কা শরীফের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই বিল্ডিংয়ে মোট 10,000 মুসলিম ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি নামাজের ঘর রয়েছে, যেগুলো নির্মাণের জন্য প্রায় 1,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে। সৌদি সরকারের তথ্য অনুযায়ী আরবাজ আল বাইত টাওয়ার্স নির্মাণ করতে মোট $15 বিলিয়ন খরচ হয়েছে। $15 বিলিয়নকে বাংলাদেশি টাকায় রূপান্তর করলে প্রায় 1,28,000 কোটি টাকা হয়। এর নির্মাণ ব্যয়ের দিকে ভালোভাবে খেয়াল করলেই বোঝা যায় যে সৌদি সরকার আরবাজ আল বাইত নির্মাণের ক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি, বরং এর বাহ্যিক এবং অভ্যন্তরীণ কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি এর আকর্ষণীয় ডিজাইন এবং কারুকার্যের জন্য 100,000 কোটি টাকা ব্যয় করেছেন, যার পরিক্রমায় এখন পর্যন্ত বিশ্বের মাঝে আরবাজ আল বাইত সবচেয়ে দামি বিল্ডিং হিসেবে স্থান দখল করে রয়েছে।